হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাফিন গ্রাফিক্স। ঈদ মোবারক ইন অ্যাডভান্স, বিকজ আমাদের কালকে ঈদ। আমি আজকে ভিডিওটা শুট করছি। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কথা বলবো, কাজ দেখাবো। চলুন শুরু করা যাক। তো গাইজ, আমরা ফটোশপে চলে আসলাম। এখন আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো আছে ক্লিপিং পাত। ক্লিপিং পাত কিভাবে করে, তো আমি হচ্ছে পেন্টুলের সম্বন্ধে প্রথমে একটা আইডিয়া দিই। পেন্টুল হচ্ছে, এখানে পেন্টুল হচ্ছে দুই রকম, মানে একটা হচ্ছে কার্ভেচার পেন্টুল, ফ্রিফর্ম পেন্টুল, যেটা এরকম করে ক্লিক করলেই যাবে, ল্যাসো টুলার মতো আর কি, যেটা আমি খুবই কম ইউজ করি, ইউজ করি না বলতে গেলে চলে। হ্যাঁ, আমি নর্মাল পেন্টুল ইউজ করি। আপনাদেরকেও রেকমেন্ড করবো যে নর্মাল পেন্টুল ইউজ করবেন, এটা বেশি কন্ট্রোল দেয়। এবং এখানে শেপ আছে আর পাথ, শেপ দিয়ে আমরা শেপ ক্রিয়েট করতে পারি, এখানে অটোমেটিক একটা লেয়ার চলে আসে। আর পাথ দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, ক্লিপিং পাথ করা হয়, কি ফর পেন্টুল, এটি পেন্টুল চলে আসে, পাতে থাকবো, পাতে থেকে আমরা পাথ তৈরি করবো। আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আমাদের একটা পাথ তৈরি করা শেষ। এখন আমরা যদি এটাকে সেভ করতে চাই, ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ করতে গেলে আমরা এই যে পাতে যাবো, এখানে লেয়ারের এখানে তিনটা তিনটা পার্ট আছে, আমরা চ্যানেলে ঢুকবো না, আমরা পাতে ঢুকবো। ঠিক এই যে এখানে ওয়ার্ক পাথ আছে, এখানে ডাবল ক্লিক করলে এখানে লেয়ার রিনেম চলে, তো আমরা দিয়ে দিলাম কেয়ার দিয়ে দিলাম, এখন ওকে দিয়ে দিলাম। এখন এটা সেভ হয়ে থাকবে, এখন এটা যতক্ষণ না পর্যন্ত ডিলিট করবো ততক্ষণ পর্যন্ত এটা সেভ হবে। আর ওয়ার্ক পাথ হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের সেভ হবে। আমরা এখন আরেকটা পাথ ক্রিয়েট করবো। আরেকটা পাথ ক্রিয়েট করার জন্য এই যে একটা পাথ ক্রিয়েট করবো, তো এই পাথটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে এটাকে ডিসিলেক্ট করলাম। যদি সিলেক্ট করে করি তাহলে সমস্যা আছে, সমস্যা হলো যে এটার ভিতরেই আবার পাথ ক্রিয়েট হওয়া। আমরা যদি এটাকে ডিসিলেক্ট করে দিই তারপর লেয়ারে যাই, আমরা এটাকে পাক করে ফিরত আসি। তো গাইজ, আমরা চলে আসলাম আরেকটা পাক করে। এখন আমরা এই পাকটাকে রিনাম করবো আবার কেয়ার টু, কেয়ার টু। এখন আমরা এটাকে কন্ট্রোল জে দিব, জে দিলে আমাদের এখানে যদি আমরা কন্ট্রোল ইন্টার টিপ দেই তাহলে এটা সিলেক্ট হবে। এটা কেন সিলেক্ট হলো না, কারণ তাতে এটা সিলেক্ট করা ছিল, এই কারণে আমাদের সামনেটা সিলেক্ট, পিছনেটা সেটা আমি সিলেক্ট করে এক জিনিস আপনাদের দেখাব। এটা হলো আমরা যদি মাস্কে দেই, এটা কিন্তু আমাদের এখনো ওরকম রিমুভ হয়নি, যেহেতু এখানে অনেক হার্ড এজ আছে, এখানে কিন্তু কোনো হার্ড এজি নাই, এটা কিন্তু পুরো ব্লার্ড আউট জিনিস। ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে এটা করে দিতে, আপনি জাস্ট এটুকু কাজ করে দিয়ে দিলেন, তখন ক্লায়েন্ট আর আপনার কাছে, ক্লায়েন্ট বলবে যে আপনার কাজ ভালো আছে কিন্তু কাজ কমপ্লিট হয়। তো আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দেই তো এটার ব্লারিনেসটা একটু বেড়ে যাবে, এটাও করতে পারি। আবার আমরা যদি না করি, জাস্ট লেয়ার করি, তাইলে আমরা একটুখানি ব্লার, গাউসিয়ান ব্লার দিয়ে করে দেবো। আমি প্রেফার করি মাস্ক দিয়ে কাজ, আর মাস্ক দিয়ে কাজ করতে ভালো। তো এখন কাজটা কমপ্লিট হয়েছে। ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ জিনিসটা আসলে কি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা হলো যে আপনি কিছু কাজ করে দিবেন নিজের থেকে, ক্লায়েন্ট যাক না যাক আপনাকে সুন্দর করার জন্য, যাতে ক্লায়েন্ট আবার ফেরত আসে, এরকম করে কাজ করে দিতে হবে। টাকা একটু বেশি নেন, কিছু যায় আসে না।
আর আমাদের আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে ক্লিক করলে এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট করা বড় ব্যাপার না, করে ফেলেছি। যদি আমরা কন্ট্রোল এখানে ক্লিক করি তাহলে এই সিলেকশনটা করবে না, এটাকে ডিলিট করে দিতে পারি। এখানে কোনো মাস্ক তৈরি করে ফেলবো তাহলে আমাদের আমাদের কাজ। আমরা যদি এটা অফ করি তাহলে বুঝতে পারবো কালার স্যাচুরেটেড, আমরা যদি চাই কমিয়ে দিতে পারবো। এটা হচ্ছে ঠিকঠাক করার টাইম। তবে কিন্তু আমাদের মানে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে অনেক কিছু আছে। যদি বলে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তখন আপনি অন্য কাজ এক টাকা বেশি নেবেন ভালো মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আর। আমাদের এখানে রয়ে গেছে, আমরা যে যা যা দেখ পিক করে এই জন্য আমাদের ভালো মতো কাজ শিখতে হয়। তারপর আমার কাছে আসতে এটা এটার মানে হলো এটাই যে ভালো করে কাজ করে দেয়া, ক্লায়েন্টকে ধরে রাখ। তো আমরা এর পরের ভিডিওতে এই কাজটা করব। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমরা এই কাজটা করি। এর পরের ভিডিওতে এই ছবিটাকে আমরা হেয়ার মাস্কিং করব। তো এটা দেখতেই পাচ্ছেন যে এই হেয়ার মাস্কিংটা খুব কঠিন হবে, এখানে সাদা সাদা আছে এখানে ইয়ে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত গো ক্রিয়েটিভ অ্যান্ড কিপ ক্রিয়েটিভ।